নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়তে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা বৃশ্চিক রাশির ভিডিও। বৃশ্চিক রাশির মানুষ যদি আপনি হন, এই যে নতুন মাস, আপনি কি রেজাল্ট পাবেন, কি ফলাফল পাবেন, তার আলোচনা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে করব বা করার চেষ্টা করব। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করে নেবেন, কারণ প্রত্যেক দিন জ্যোতিষভিত্তিক তথ্যগুলো নিয়ে আসি, তাই বেল আইকনটা প্রেস করে সাথে থাকলে আপনারাও রেগুলারলি আপডেটগুলো পেতে থাকবেন। আলোচনাটা শুরু করব, তার আগে একটা কথা বলবো। দেখুন, আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার হয়তো এই মাস ভালো হতে পারে, কিন্তু বর্তমান পরিস্থিতি বা সমাজ, বদ্ধজীব আমরা, সমাজের মধ্যে থাকি, তাই সমাজ যদি ভালো না থাকে, সামগ্রিক পরিস্থিতিগুলো আপনারা দেখছেন, পরিস্থিতি দিনকে দিন খারাপের দিকে যাচ্ছে এবং যাবেও আরও, তা সেই জায়গা থেকে খুব ভালো এক্সপেক্টেশন না করে আমরা, আমি এবং আমার পরিবার বা আমাদের পাশের মানুষজনরা যাতে ভালো থাকেন, আমাদের এটাই প্রার্থনা হবে। খারাপ পরিস্থিতিকে সুন্দরভাবে পার করাটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, এটা তো ঘটনা। এবং দু নম্বর কথা হচ্ছে যে রাশিফলটা বড় প্রেডিকশানের জন্য নেবেন না, এটা চলার পথের বন্ধু হিসাবে ধরুন, চলার পথের গাইডলাইন হিসাবে ধরুন, কিন্তু যে কোনো বড় রকম সিদ্ধান্ত, বড় রকমের ডিসিশান আপনারা অবশ্যই কারুর না কারুর সাথে আলোচনা করে নিন, যারা অ্যাস্ট্রোলজি মেনে চলেন বা মেনে চলতে পারেন। বৃশ্চিক রাশির কিন্তু টোটালি সামগ্রিকভাবে ফলাফল ভালো হচ্ছে, এটা আপনাদেরকে কথা দিতে পারি বা বলতে পারি, কিন্তু পরিস্থিতিটা ঠিকঠাক নেই, সেটা আপনারা সবচেয়ে ভালো জানেন বা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন। সেখান থেকে আলোচনাটা শুরু করবো, চলুন আলোচনাটা শুরু করার জায়গা। যারা যোগাযোগ করতে চান, নানা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফলো করতে চান, আপনারা দেখুন ডেসক্রিপশানে সমস্ত ইনফরমেশান বা তথ্যগুলো দেওয়া আছে। চলুন আলোচনাটা শুরু করা যাক বা আলোচনাটা শুরু করি। কী রেজাল্ট হতে পারে, কী রেজাল্ট হতে চলেছে, তার কথা আপনাদেরকে বলি বা বলার চেষ্টা করি। আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ, প্রথমত শরীরে এনার্জিতে ঘাটতি তৈরি হতে পারে, বড় অসুস্থতার জায়গা নেই, বড় অসুস্থতা, দীর্ঘস্থায়ী অসুস্থতা বা বড় রকমের কোনো প্রবলেম, এগুলোর জায়গা বা যোগ কিন্তু নেই আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, তাই এটা পজিটিভ দিক বলতে পারি। কিন্তু এনার্জিতে প্রবলেম হবে, ওই ভালো লাগে না, লাগছে না বা ভালো লাগে না গোছের ব্যাপারগুলো আপনার ক্ষেত্রে কাজ করতে পারে, এটা আপনাদেরকে একটু খেয়াল রেখে বা সতর্ক থেকে চলতে বলবো। তবে এটা আপনাদের বলতে পারি, আপনাদের গুরুজনদের স্থান বা গুরুজনদের স্বাস্থ্য মোটের ওপর ভালো থাকবে বা মোটের ওপর স্টেবল থাকবে। পরিবারের মানুষজনদের আশা করছি ঈশ্বরের কৃপায়, পরিবার বা পরিবারের যারা কাছের মানুষ রয়েছেন, আপনার পরিবারের মানুষজন, তাদের শারীরিকভাবে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। প্লাস পয়েন্ট এটাও যে এই মাসে আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক চাপের জায়গা অনেকটা কমবে, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ফিনান্সিয়াল ক্রাইসিস থাকছে না, অর্থের চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকছে। কিন্তু বন্ধুরা, বেহিসাবি হবেন না, অযথা অর্থ ব্যয় কিন্তু নির্দেশ করছে, কোনো না কোনোভাবে সমস্ত দায়িত্ব, সমস্ত ক্ষেত্রের দায়িত্ব আপনার ওপর পড়ার একটা যোগ থাকছে। তাই আপনি বৃশ্চিক রাশির মানুষ হলে আপনি অর্থের ব্যাপারে সাবধান থাকুন। তবে এটুকু বলতে পারি বা এটুকু কথা দিতে পারি, আপনাদের বড় অসুবিধার জায়গা চলবে না। থার্ড হাউসে শনিদেব এবং রাশির ওপর কেতুর অবস্থান, এটা জ্ঞাতি বা জ্ঞাতির মানুষজন, নিজের বাড়ির লোকজনদের থেকে ভালো ফল দিলেও গুপ্ত শত্রুতা কিন্তু মারাত্মকভাবে তৈরি করে রেখে দেয়। বিশেষত আপনার কোনো ভালো কাজ করা, আপনার কোনো ভালো কাজের চেষ্টা করা বা আপনার কোনো প্রোগ্রেসের চেষ্টা করাকে কোনো না কোনোভাবে কেউ না কেউ তাদের জেলাসি বা হিংসার শিকার আপনি হতে পারেন। তাই আপনি এই রাশির মানুষ বা এই রাশির জাতক জাতিকা হলে সতর্ক থাকুন, শত্রুতা, এটা থেকে সতর্ক থাকুন। দেখুন, শত্রুতা কারা করে এটা তো আগে বুঝতে হবে বা বুঝুন। আমি আপনার শত্রুতা হতে পারবো, শত্রুতা করতে পারবো, পারবো না। তো আপনার সাথে যারা থাকেন তারাই আপনার শত্রুতা করবেন, আমি এখান থেকে আপনাকে কী করতে পারি বা আপনি অত দূর থেকে বসে আমাকে কী করতে পারেন, তা এটাই ঘটনা। তা শত্রুতা নিজের লোকরা করে, খেয়াল রেখে চলুন বা সতর্ক থেকে চলুন আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন। তবে কন্ট্যাক্টসগুলো মোটামুটি কাজে লাগবে, যোগাযোগগুলো ভালোই হচ্ছে, তবে লোকের একটু খারাপ দৃষ্টির মধ্যে আপনি পড়তে পারেন, একটু মানে ব্যাঁকা চোখে তাকানো, ট্যারা চোখে তাকানো, এই ব্যাপারটা কিন্তু কাজ করতে পারে, এটা একটু খেয়াল রেখে চলুন। এডুকেশনের স্থান কিন্তু বন্ধুরা যথেষ্ট ভালো, প্রাইমারি লেভেল, উচ্চশিক্ষা, পিএইচডির
পর্যন্ত পড়াশোনা যারা করছেন প্রত্যেক ক্ষেত্রে ভালো রেজাল্ট দিচ্ছে, কিন্তু অষ্টমস্থ মঙ্গল কিছু ক্ষেত্রে না কনসেন্ট্রেশনে প্রবলেম দেয়, আপনাকে এদিকটা খেয়াল রাখতে হবে, একটু মনোসংযোগের জায়গাটা খেয়াল রাখুন। ওভারঅল পড়াশোনার ক্ষেত্রে ভালো রেজাল্ট বা ভালো সাকসেস এক্সপেক্ট করতে পারি। যারা বিদেশে রয়েছেন বা বিদেশে থেকে পড়াশোনা করছেন তারা একটুখানি পড়াশোনার জায়গাটা খেয়াল রাখুন বা নিজেদের ব্যাপারে খেয়াল রেখে চলুন, কিন্তু পড়াশোনা নিয়ে প্রবলেম নেই, পড়াশোনা নিয়ে সমস্যা নেই। সমস্যা মনের দিকে, কোনোভাবে আপনি নিঃসঙ্গতা ফিল করতে পারেন, কোনোভাবে সকলের সাথে থেকেও মনে হবে আমি একলা, আমি একলা বসে আছি বা একলা রয়েছি, এটা রয়েছে। প্রেমিক প্রেমিকাদের জন্য ভালো রেজাল্ট এক্সপেক্ট করা যাচ্ছে, প্রেম ভালোবাসা বা প্রেমের দিক বা প্রেমজ দিকগুলো বেশি অসুবিধা হবে বা বড় অসুবিধা হবে বা হতে পারে বলতে পারছি না। তাই আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন আশা করব প্রেম বা ভালোবাসার ব্যাপারে ভালো রেজাল্ট পাবেন, বন্ধুত্বর ব্যাপারে ভালো রেজাল্ট পাবেন না। দাম্পত্য কলহ যাদের চলছে তাদের ক্ষেত্রেও বেটার রেজাল্ট আশা করছি, কিন্তু একটা পারিবারিক কলহের জায়গা, শুধু হাজব্যান্ড ওয়াইফ তো সংসার নয়, বাড়ির আদার্স মেম্বার মিলিয়ে সংসার, একটা পারিবারিক কলহ বা পারিবারিক ক্ষেত্র নিয়ে একটা টানাপোড়েন কিন্তু চলতে পারে। মোটের ওপর স্বামী স্ত্রী এবং কাছের মানুষ ভালোবাসার মানুষ এদের সাথে সম্পর্ক ভালো থাকলেও সামগ্রিক পরিস্থিতিগুলো বিচারের করার বা বিচার করে এগোনোর আমার তো মনে হয় প্রয়োজন রয়েছে, পারিবারিক ক্ষেত্র লক্ষ্য রাখার প্রয়োজন রয়েছে। আইনত গোলযোগ, লিগাল প্রবলেম, পুলিশি ঝামেলা বা এগুলো যাদের চলছে তারা কিন্তু বেটার রেজাল্ট পাচ্ছেন, কিন্তু এ মাসে বড় ইনভেস্টমেন্ট, বড় টাকা লাগানো, কোনো জায়গায় প্রপার্টি কেনা বা এই ধরনের ব্যাপারগুলো যারা রয়েছে তারা অবশ্যই বুঝে শুনে পা ফেলবেন আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, নাহলে কিন্তু কোনোভাবে আপনারা প্রবলেমের মধ্যে পড়তে পারেন, অর্থনৈতিক চাপ তৈরি হতে পারে। যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট অবশ্যই বুঝে করা উচিত, বুঝে করার দরকার আছে। রাশির অধিপতি অষ্টমে বসে আছে, এটা কিন্তু আপনাকে অহেতুক টেনে নিয়ে গিয়ে ঝামেলার জায়গায় নিয়ে যাবে বা আপনাকে ঝামেলার জায়গায় ফেলতে পারে। তাই বৃশ্চিক রাশির মানুষ আপনি সতর্ক থাকুন, সম্মান নিয়ে টানাটানি হবে না, সম্মান বাড়বে, কিন্তু সাময়িকভাবে আপনাকে অবস্ট্রাকশনের মধ্যে রাখা হবে, সাময়িকভাবে আপনাকে গোলযোগের মধ্যে বা বাধা বিপত্তির মধ্যে ফেলা হবে, এটা কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। ভাগ্যদেবী প্রসন্ন রয়েছেন, কর্মপতি ভালো জায়গায় বসে রয়েছেন, তাই ভাগ্য আপনাকে বার করতে থাকবে, কিন্তু গুপ্ত শত্রুতা, বিপরীত লিঙ্গ থেকে শত্রুতা বা এই ধরনের কোনো প্রবলেম কিন্তু থাকছে। কিন্তু ওভারঅল যেহেতু ভাগ্য সাথে রয়েছে বা ভাগ্যের হেল্প রয়েছে, আপনারা সমস্ত প্রবলেম, সমস্ত অবস্ট্রাকশন এগুলো কাটিয়ে বেরিয়ে যেতে পারছেন বা বেরিয়ে যেতে পারবেনও, অসুবিধা নেই। আসবো মেন জায়গায়, যারা ক্যারিয়ার ষষ্ঠ স্থান ও ষষ্ঠ ভাবস্থ রবি, এই মাসে পরিস্থিতি হয়তো খারাপ রয়েছে সামগ্রিক, আপনারাও দেখতে পাচ্ছেন, কিন্তু এই মাসে বৃশ্চিক রাশির ক্যারিয়ারের চান্স কিন্তু খুব ভালো। কর্মক্ষেত্রে পদোন্নতি, কর্মক্ষেত্রে সাফল্য, সাফল্য বার করে আনা এবং ওভারঅল সাফল্যর মুখ দেখতে পাওয়া, এর যোগ পুরোপুরিভাবে থাকছে। দায়িত্ব নিয়ে কাজ করুন, নিজের দায়িত্বে কাজ করুন, কিন্তু কর্মক্ষেত্রে কোনো রকম বন্ধুত্ব বর্জন করার প্রয়োজন রয়েছে। যে কোনো রকম বন্ধু বান্ধবী বা বান্ধব এইটাই কিন্তু সমস্যা তৈরি করে দেবে বন্ধুরা, এটা খেয়াল রেখে চলুন। ফ্রেশার যারা রয়েছেন, যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন, তারা সাবধান থাকবেন, বুঝে পা ফেলুন। নতুন চাকরির অফার পাচ্ছেন দেখে নিন, দেখে নিয়ে এগোন, কিন্তু যারা চাকরির চেষ্টা করছেন আপনারা ঢুকতেই পারেন। তবে একটা ব্যাপার, রাশির ওপর কেতুর অবস্থান আপনারা কোনো না কোনোভাবে সিদ্ধান্তহীনতায়, প্রপার ডিসিশান মেকিংয়ে বা কোন সিদ্ধান্ত নিতে চাইছেন এটা বুঝে উঠতে আপনাদের ক্ষেত্রে সমস্যা দিতে পারে, এটা লক্ষ্য রাখতে হবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। কিন্তু ওভারঅল জবের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, তবে এটাও ঘটনা অষ্টমস্থ যেহেতু মঙ্গল, চাপ কিন্তু অনেকটা থাকবে, দায়িত্বের বোঝা অনেকটা থাকবে এবং সেই চাপগুলো নিতে কিছু কিছু ক্ষেত্রে আপনারা হাঁপিয়ে উঠতে পারেন বা হাঁপিয়ে যেতে পারেন। যাই হোক, আপনারা তো এইভাবেই চলছেন, অসুবিধার জায়গা নেই, ভালো রেজাল্টের জায়গা রয়েছে। কিন্তু বন্ধুরা, যারা বিজনেস করে খাচ্ছেন তারা কিন্তু এমন কিছু বেটার রেজাল্ট পাবেন না, কারণ বিজনেস করা বা বিজনেসম্যানদের জন্য খুব একটা ভালো রেজাল্ট আসছে না। ব্যবসার তো প্রোডাক্ট সেল বা প্রোডাক্ট সেলিংয়ের জায়গায় কিন্তু প্রবলেম থাকছে, আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করছেন বা যে প্রোডাক্ট সেল করছেন সেখানে কিন্তু সমস্যা রয়েছে। তাই ব্যবসা মেপে করুন, যতটা পারবেন নিজে চোখ কান খোলা রাখুন এবং টাকা পয়সা ইনভেস্ট করার আগে বুঝে শুনে করুন। আর টাকা পয়সা ধার দেওয়া বা ধার দেনার ব্যাপার যাদের রয়েছে বা করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই সতর্কতা নিয়ে ব্যবসায় এগোন,
আমি ব্যবসা ক্ষেত্রে বা ব্যবসায়ীদের ক্ষেত্রে অবশ্যই চোখ কান খোলা রেখে এগোতে বলবো, সতর্কতা নিয়ে আপনাদেরকে এগোতে বলবো। আপনার যদি বৃশ্চিক রাশি হয় নাহলে কিন্তু অসুবিধা যে কোনো সময় আসতে পারে, প্রবলেম কিন্তু যে কোনো সময় ব্যবসা নিয়ে তৈরি হতে পারে, এটা অবশ্যই লক্ষ্য রাখার প্রয়োজন রয়েছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে ভাড়াটিয়া রিলেটেড সমস্যা, ভাড়া বাড়িতে থাকা বা ভাড়ার ব্যাপার যাদের রয়েছে তারা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। সন্তানের ব্যাপারে যারা এগোচ্ছেন বা আগ্রহী বা সন্তানের নিয়ে যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুস্থভাবে মা হওয়ার ব্যাপার থেকে যাচ্ছে। যে হ্যাঁ, এক দুজনের ক্ষেত্রে কমপ্লিকেশান তো থাকেই, সবাইকার ক্ষেত্রে তো সমান নয়, কিন্তু ওভারঅল এটুকু আশা করতে পারি সন্তানের ব্যাপারে ভালো রেজাল্ট পাবেন। কিন্তু যাদের সন্তান বড়, 5 বছর 4 বছর 10 বছরের ছেলে মেয়ে সন্তান নিয়ে কিন্তু তাদের ক্ষেত্রে দুশ্চিন্তা রয়েছে। যাদের গর্ভে সন্তান আসার ব্যাপার বা গর্ভে সন্তান রয়েছে তারা এমন কিছু খারাপ ফল পাবেন না, মোটের ওপর ভালো ফল পাবেন। কিন্তু সন্তান নিয়ে যাদের ছেলে মেয়ে হয়ে গেছে, যত বড় হোক যত বাচ্চাই হোক, একটা টেনশনের জায়গা থাকছে। এই মোটামুটি বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই মাসে কী রেজাল্ট দিতে পারে বা কী রেজাল্ট দেবে তার তথ্য নতুন মাসে আশা করবো ভালো লাগবে। আর যে কোনো জায়গায় মানে যোগাযোগ এই মুহূর্তে চেম্বারগুলো হচ্ছে না, বুঝতেই পাচ্ছেন, ভবিষ্যতে নিশ্চয়ই হবে। এটুকুই থাক, আপনারা প্রত্যেকে সাবধান থাকুন, সতর্ক থাকুন, সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন। নমস্কার।